বাড়িতে একটা একটা অরুণোদয় দেওয়ার ব্যবস্থা করবে। বরাকত মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির বন্যা, মোদীর গ্যারান্টি, মামার ওয়ারেন্টি লই বরাকত মুখ্যমন্ত্রী। মোদী গ্যারান্টি মানুষ বিশ্বাস করে, সেরকম মামার ওয়ারেন্টি মানুষ বিশ্বাস করে। মোদী কা গ্যারান্টি, মামা কা ওয়ারেন্টি, 100 সাল তক কংগ্রেস আয়েগা নেহি। দক্ষিণ করিমগঞ্জ, হাইলাকান্দি, কাতিগড়া আর উদারবন্দত মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভা। পরিমল শুক্লবৈদ্য আর কৃপানাথ মাল্লার হয়ে নির্বাচনী প্রচার মুখ্যমন্ত্রী। বরাকত মিনি সেক্রেটারিয়েট, মেডিকেল কলেজ, মহাসড়কর প্রতিশ্রুতি। হাইলাকান্দিত নতুন মেডিকেল কলেজের প্রতিশ্রুতি। বিধানসভার নির্বাচনের আগত বরাকর মিনি সচিবালয়, শিলচরের হাফলং হয়ে গুয়াহাটিল ফিনফিনিয়া পথ। 2026 সন কা পহলে ইস্ট টু ওয়েস্ট করিডর মোদি জি কা আশীর্বাদ সে তৈয়ার হো জায়েগা, ইয়ে ভি মোদি কা গ্যারান্টি হ্যায়। ভাই আর বহনো, বরাক ভ্যালি মে হাম লোগ মিনি সেক্রেটারিয়েট কা কাম শুরু কিয়া থা। ছোটা ছোটা কাম কে লিয়ে দিসপুর জানা জরুরত নেই হ্যায়, ইয়াই হো জায়েগা। কনস্ট্রাকশন চল রহা হ্যায় আর 2026 সনের আগত আমি বরাক ভ্যালি মিনি সেক্রেটারিয়েটও আমি ইনোগ্রেশন করিম, এই কথাও মই আপনালোক দিব খুঁজছি। ভাষণত মুখ্যমন্ত্রীয়ে কলে, হিন্দু মুসলমান বুলি কথা নাই, সকলো লোকে পাব সরকারি আসনির সুবিধা। বিজেপিয়ে মুসলমান লোকর বাবে কাম নকরে বুলি কংগ্রেসে কোয়া কথা মিছা, আমি সকলোরে কারণেই কাম করু বুলি ঘোষণা করে মুখ্যমন্ত্রীয়ে কয় কংগ্রেসেহে বিজেপি মুসলমান বিরোধী বুলি চলা আহিছে অপপ্রচার। মই কলো নেকি যে অরুণোদয় খালি হিন্দুক দিম, মই কলো নেকি যে অকল হিন্দু ছোৱালী কলেজত পড়াম। মোদীজি কা মতলব হে সবকা সাথ সবকা বিকাশ, ইয়ে কংগ্রেস পার্টি বলতা হে কি নেই নেই বিজেপি মুসলমান কা এগেনস্ট মে হে। বরাকত নির্বাচনী সভাত কংগ্রেস এআইডিএফক তুলা ধুনা দিলে মুখ্যমন্ত্রীয়ে। কংগ্রেসের দিনত বরাকর মানুষ কষ্টত আছিল, কিন্তু বিজেপির দিনত আমি কাকু কষ্ট থাকিব নিদিও। বরাক ভ্যালি কংগ্রেসে কেবল দালাল দিছিল আর তার বাহিরে একু দিয়া নাছিল। পুরনি নদ যদরে নচলে দেশত এতিয়া কংগ্রেসও নচলে বলে কটাক্ষ করে আগন্তুক 100 বছর কংগ্রেস আর ক্ষমতাল নাহে বলে মুখ্যমন্ত্রীর মন্তব্য। মোদী কা গ্যারান্টি, মামা কা ওয়ারেন্টি, 100 সাল তক কংগ্রেস আয়েগা নেহি পাওয়ার মে। কংগ্রেস এআইডিএফর কোনো কাম নাই, কংগ্রেসত ভোট দিলে অথলে যাব বলি কই মুখ্যমন্ত্রীয়ে কয় যে নির্বাচনত হারিলেই কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী গুয়াহাটিল যাব, তেও এবার নেতা এবার উকিল হয়ে থাকে বলেও করে কটাক্ষ। হাফিজ রফিজ আহমেদ চৌধুরী উনকা ক্যা হে হর সাল চুনাও লড়তা হে আর চুনাও হারনে কা বাদ গুয়াহাটি চলা যাতা হে। এইবার নির্বাচনত মোদীর হাত শক্তিশালী করবলৈ মুখ্যমন্ত্রীর আহ্বান। করিমগঞ্জত কৃপানাথ মাল্লাক লগত লৈ মুখ্যমন্ত্রীয়ে কলে মোদী জিকিলে ভারতের উন্নতি হব আর মোদী জিকিলেহে অসম আর বরাক ভ্যালি সকলোরে উন্নতি হব। আসাম কে লিয়ে বলনা, বরাক কে লিয়ে বলনা, ব্রহ্মপুত্র কে লিয়ে বলনা আর ভারত কো বিশ্বগুরু বানানে মে আসাম কো পুরা পজিটিভলি কন্ট্রিবিউট করনা হে। 3 লাখ ভোট সে পরিমল দা কো জিতায়েগা না, জিতায়েগা কি নেই জিতায়েগা? পরিমল দা জেসে এমপি হামে আগে নেই মিলেগা।
উল্লেখযোগ্য যে বরাক উপত্যকা তৃতীয় পর্যায়ত হব ভোট গ্রহণ। তার পূর্বে বরাকত নির্বাচনী প্রচার চলাবলে আহিব বিজেপির রাষ্ট্রীয় নেতায়ু। করিমগঞ্জৰ পৰা গৌৰীশ নন্দী, হাইলাকান্দিৰ পৰা ৰাহুল ৰয়, শিলচৰৰ পৰা অনিৰুদ্ধ লস্কৰৰ সহযোগত ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। আমি আবার আপনার সামনে